फ्रेंड्स वेलकम टू माय चैनल समाप्तिस किचन। आज के आमी आबार चले एसेछि नतून रेसिपी निये। आज के रेसिपी नारकेल नाड़ू। आमादेर पुजो चले एसेछे ताई आमादेर पुजोते नारकेल नाड़ू मास्ट। आमरा अनेकेई पछंद करी। ताहले देखा जाक ए नारकेल नाड़ू किभाबे परफेक्ट बानानो जाय बाड़ीते। खेते अनेकेरी पछंद किन्तु बानानोर जन्य अनेके आमरा पारी ना खेते। তাই আজকে বাড়িতেই এই রেসিপিটা আমরা ট্রাই করব। কিছু কিছু টিপস আছে যেগুলো আমরা যদি মেনে চলি তাহলে পারফেক্ট সুন্দর নাড়ু তৈরি হবে, আর এগুলোকে আমরা অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারব। তবে চলুন লেটস স্টার্ট। এখানে আমি তিনটে নারকেলকে কুড়িয়ে নিচ্ছি। এভাবে কুড়িয়ে নেব, সাদা অংশটা নেব, নিচের কালো অংশটা যখনই বেরিয়ে আসবে তখনই আমরা ওটা কোরাব না। আর এভাবে কুড়িয়ে নেওয়ার পর কালো অংশগুলোকে ফেলে দেব। তারপর এভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। এভাবে ম্যাশ করে নিলে বাইন্ডিংটা ভালো হয়। এবার আমি ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে নিলে একটা ভালো ফ্লেভারও আসে, আর এটাকে আমরা অনেক দিন ধরে স্টোর করে রাখতে পারি। আমি তিনটে নারকেল কুড়িয়েছি, তার মধ্যে হাফ আমি গুড় দিয়ে বানাবো আর অর্ধেকটা আমি রেখে দেব স্টোর করে। এভাবে একদম লো ফ্লেমে আমরা এটাকে রোস্ট করতে থাকবো। একবারও কিন্তু নাড়ানো বন্ধ করা চলবে না, তাহলে নিচে থেকে পুড়ে যাবে। এভাবে বেশ ঝুরঝুরে হয়ে যাবে আর শুকিয়ে আসবে। তখন আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আর অর্ধেকটা পরিমাণ তুলে রেখে দেব। এবার বাকিটা স্টোর করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ চিনি নিয়েছি। এই চিনিটা দিয়ে ভালোভাবে গলিয়ে নেব চিনিটাকে। ফ্লেমটা অতি অবশ্যই লো রাখতে হবে। লো রেখে আমরা এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। এভাবে যদি আমরা এটাকে ড্রাই রোস্ট করে চিনির সাথে মিশিয়ে রাখতে পারি তাহলে এটা অনেক দিন ধরে স্টোর করে রাখা যায়। আর নারকেল দিয়ে যে কোনো রান্না আমরা ইজিলি করতে পারি, কিন্তু সেটা অতি অবশ্যই মিষ্টি জাতীয় খাবার হতে হবে। আর এই যে আমি নারকেলটা রোস্ট করলাম চিনির সাথে মিশিয়ে, এখানে যদি আমি হাফ কাপ পরিমাণ দুধ ইউজ করি তাহলে আমরা সাদা নারকেল নাড়ু বানিয়ে নিতে পারবো। এখন আখের গুড় নিয়েছি, এই গুড়টা আমি ভালোভাবে গলিয়ে নেব। এখন ফ্লেমটা আমি লোই রেখেছি। ঢেলা বেঁধে থাকা অংশগুলোকে আমরা ভালোভাবে খুন্তি দিয়ে চেপে চেপে গলিয়ে নেব, আর যখনই লিকুইড হয়ে যাবে তখনই আমরা এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব একবার। এভাবে যদি আমরা গুড় ফুটিয়ে নিই তাহলে নারকেল নাড়ু থেকে কাঁচা গুড়ের ফ্লেভার আসবে না, আর নারকেলের খুব সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে। এবার নারকেলটা দিয়ে দেব। ফ্লেমটাকে এখন আমরা মিডিয়াম রাখতে পারি। আমি লো টু মিডিয়ামই রেখেছি। এভাবে নাড়িয়ে নিতে হবে, আর আস্তে আস্তে নারকেলের কালার চেঞ্জ হতে থাকবে। কিছুক্ষণ নাড়িয়ে নিলে 5-7 মিনিট পর আমরা দেখব নারকেলটা কড়াই থেকে সরে আসছে আর এটা বাইন্ডিং হতেও শুরু করেছে। এভাবে 8-10 মিনিট আমরা নারকেলটা নাড়িয়ে নিতে থাকব। খুব ভালোভাবে গুড়ের সাথে এটা বাইন্ডিং হতে থাকবে। আপনারা এই পর্যায়ে যদি এলাচ দিতে চান, এলাচের ছোট এলাচের গুঁড়ো ইউজ করতে পারেন। আমি এখানে দিইনি, অনেকেই ফ্লেভার পছন্দ করেন তার ইউজ করবেন। আমার হয়ে গেছে, ফ্লেম বন্ধ করে দিয়ে আমি তুলে নিচ্ছি। এবার খানিকটা ঠান্ডা করে নিয়ে আমি পাকিয়ে নেব। আমি কিছুটা তুলে রেখেছি, এবার পরিমাণ মতো আপনারা সাইজ করে নেবেন। একই সাইজের কিছুটা অংশ তুলে রেখে আমি ভালোভাবে চেপে চেপে হাত দিয়ে গোল করে নেব। দেখতেই পাচ্ছেন কি ভালো বাইন্ডিংটা হয়েছে, আর সফটও হবে ভিতর থেকে।
खूब बेशी आम्रा जो दी इटके शुकिए दी नाड़िए नाड़िए ताहले खूब शक्त हो जाए तखन दाँतेर साथे लेगे जाए एकटु हल्का नरम अवस्थाय आम्रा कड़ाई थेके नामिये नेब हल्का गरम अवस्थाय आम्रा हाते एकटुखानी घी मेखे निये तारपरे पाकिये नेब आमार समस्त पाकानो हये गेछे। তাহলে বন্ধুরা আমরা দেখে নিলাম কিভাবে নারকেল নাড়ু বাড়িতেই বানানো যায় আর কিছু টিপস ফলো করে এগুলোকে আমরা বাড়িতে অনেক দিন ধরে স্টোর করে রাখতে পারি। আমি যেভাবে স্টোর করে রাখার কথাটা বললাম টিপসটা বললাম সেইভাবে যদি আপনারা ফলো করেন তাহলে আপনারাও অনেক দিন ধরে 2-3 মাস ফ্রিজের মধ্যে আরামসে স্টোর করে রাখতে পারবেন। এমনিতে যদি আমরা স্টোর করে রাখি নারকেলটা কিছুদিন বাদেই বন্ধ হয়ে যায় ফ্রিজে রাখলেও তা নষ্ট হয়ে যায় কিন্তু আমরা সেটাকে যদি ড্রাই রোস্ট করে কিছু চিনি মিশিয়ে রাখতে পারি তাহলে অনেক দিন ধরে সেটা সুরক্ষিত থাকে। তাহলে বন্ধুরা আপনারা আমার ভিডিও যারা দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর আমি অনেক দিন ধরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি প্লিজ আমার চ্যানেলটা একটু যাতে গ্রো হয়ে যায় সেজন্য প্লিজ আপনারা সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট দেবেন আর অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো আপনাদের নারকেল নাড়ু কেমন লাগে খেতে আর আপনারাও কোনো দিন বানিয়েছেন কি না প্লিজ আমার সাথে থাকবেন। আজ এই অবধি আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে টাটা।